Assalamualaikum viewers, this is Jackie Ruslam from Jack Tutorial. আজকের ভিডিওতে আমি আলোচনা করব নতুন নতুন ভোটারদের নিয়ে অর্থাৎ বর্তমানের এই কিছুদিন আগে যে নতুন ভোটারের নিবন্ধন হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে তাদের অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া কিভাবে আমি আমার NID কার্ডের কপি পাবো অথবা আমার NID কার্ডের স্মার্ট কার্ড হয়েছে কিনা এটা আমি কিভাবে জানতে পারবো সো আজকের ভিডিও তাদের জন্যই আমি জানিয়ে দেব কিভাবে আপনি দেখতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটি সম্পূর্ণ রূপে তৈরি হয়ে এসেছে কিনা অথবা কি পর্যায়ে রয়েছে আমি কিন্তু খুব সহজেই একটি ওয়ে বলে দেব যেটার মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন সো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন এবং সেই সাথে যারা ফেসবুক চ্যানেল থেকে দেখবেন ফেসবুককে ফলো করে রাখবেন এবং দেরি না করে চলুন শুরু করি মূল ভিডিও এর জন্য কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে আপনার মোবাইলের হাতে থাকা স্মার্টফোনে আমি আমার মোবাইলের স্মার্টফোনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনার স্মার্টফোনের যে মেসেজ অপশনটি রয়েছে সেই মেসেজ অপশনটিতে গিয়ে কিন্তু তাদেরকে একটি মেসেজ করতে হবে অর্থাৎ ইলেকশন নির্বাচন কমিশনকে আপনাকে একটি মেসেজ করতে হবে যেটার মাধ্যমে তারা কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনার স্মার্ট কার্ডটি কি অবস্থায় রয়েছে বা আপনার ভোটার নিবন্ধন রেজিস্ট্রেশন কি অবস্থায় রয়েছে সো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে চলে যাচ্ছে আমার মোবাইলে থাকা যে মেসেজ অপশনটি রয়েছে আমি আমার মেসেজটিতে ক্লিক করছি এবং এখান থেকে রাইট মেসেজ অথবা প্লাস আইকনে ক্রিয়েট মেসেজ স্টার্ট চ্যাট যেটাই থাকুক না কেন সেটার মাধ্যমে নতুন একটি মেসেজেস আপনাকে চলে যেতে হবে এই এখানে প্রথমে আপনাকে দিতে হবে যে নাম্বারে আপনি মেসেজটি সেন্ড করতে চাচ্ছেন সো আমি আমি যেহেতু মেসেজ সেন্ড করব 105 লিখে ইন্টার মারার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি অপশন আপনার সামনে হাজির হয়ে যাবে মোবাইল ভেদে বা স্মার্টফোন ভেদে এর অপশনটা একটু আলাদা হতে পারে কিন্তু মেসেজ টেক্সট করার সিস্টেম কিন্তু প্রায় সব মোবাইলেরই সেম সো এখান থেকে দেখুন আমি এখানে টেক্সট মেসেজের এখানে এসে জাস্ট লিখব যে স্মার্ট কার্ড অর্থাৎ সংক্ষেপে আমি SC লিখে সবই বড় হাতের লিখতে হবে SC লিখবেন স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে লিখবেন NID NID লেখার পরে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে আপনার যে স্মার্ট কার্ড নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিতে হবে অথবা আপনার কাছে যদি ফর্ম নাম্বার থেকে থাকে সেই ফর্ম নাম্বার দিয়ে কিভাবে স্মার্ট কার্ডের নাম্বার অর্থাৎ NID নাম্বারটি বের করবেন আমার চ্যানেলে কিন্তু এর একটি ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে কিন্তু আপনি বের করতে পারবেন বা শিখে নিতে পারেন সো এখানে আমি আমার স্মার্ট কার্ড অর্থাৎ এই যে স্মার্ট কার্ডটি রয়েছে সেই স্মার্ট কার্ডটির নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি এবং SMS সেন্ড বাটনটিতে ক্লিক করে নিচ্ছি এখানে বলে রাখা ভালো আপনাদের মোবাইলে যদি মিনিট কেনা থাকে সেটা কিন্তু কোনো কাজে দেবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মোবাইলে মিনিমাম SMS এর যে টাকাটা রয়েছে অর্থাৎ 2.5 টাকা বা 2 টাকা সেই টাকার উপরে কিন্তু ব্যালেন্স থাকতে হবে না হলে হয়তো বা SMS ফেইল দেখাতে পারে আর সেক্ষেত্রে এখানে সেন্ড বাটনটিতে আমি ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই মেসেজটি ফিরতি একটি মেসেজ কিন্তু সাথে সাথে আমাদের মোবাইলে চলে আসবে সেই মেসেজটিতে কিন্তু পুরো ডিটেইলে লেখা থাকবে যে SMS আসবে এখানে কোথায় স্মার্ট কার্ডটি রয়েছে বা কি পর্যায়ে রয়েছে তারা কিন্তু এখানে জানিয়ে দেবে সো SMS আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব পুরোভাবে দেখুন বলতে বলতে SMS অলরেডি চলে এসেছে এখানে বাংলাতে লেখা আছে আপনার কার্ডটি তৈরি হয়েছে গাবতলি ইসি অফিসে যোগাযোগ করুন অর্থাৎ আমার স্মার্ট কার্ডটি যে রয়েছে সেটা কিন্তু থানা পর্যায়ে রয়েছে সেখানে যে ইসি অফিস অর্থাৎ ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন যেটাকে বলা হয় সেখানে গেলে কিন্তু আপনার এই SMS দেখানোর সঙ্গে সঙ্গে তারা খুব সহজে আপনার বক্স নাম্বার এবং কম্পার্টমেন্ট নাম্বার ধরে তারা কিন্তু খুব সহজেই খুঁজে আপনাকে দিতে পারবে সো এই যে সিম্পল একটি ওয়ে রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি আপনি কালেক্ট করে নিতে পারবেন আর যদি আপনার এইরকম SMS না এসে থাকে সেক্ষেত্রে আপনাকে একটি ইরর মেসেজ বা
আপনার কার্ডটি এখনও তৈরি হয়নি সেরকম একটি মেসেজ দিয়ে তারা জানিয়ে দেবে, এবং এটি কবে নাগাদ পাবেন, কিভাবে পাবেন সেটাও কিন্তু তারা বলে দিতে পারে। সো বন্ধুরা, এই ছিল আজকের সিম্পল একটি ভিডিও, যেটা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি ভালো কিছু শিখতে পারলেন। তবে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো টেক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।